আপনার মাকে দেখে না আমার মায়ের কথা মনে পড়ে যায় জানেন তো, ও তো চুপ করে মা বলে রেখে দিয়েছে দত্তরে। এই যে দেশ ভাগ করছে শয়তানেরা, মা ভাগ করতে পারলো। পুনম আমার এক কথায় আমার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে। লেকিন হাম দোনো খুশ হ্যাঁ। আমার নাম ঠিকানা কোনোটাই আমার নিজের নয় ফাদার। ডাক্তারবাবু মাঝে মাঝে ওষুধটা লিখবেন। মা নিজেও মরল, আমারও মরল। ভাইকে একা বাড়িতে রেখে এসে কাজে আমার মন বসে না, তাই ওকে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি আমি ছাড়া আমার ভাইয়ের আর কেউ নেই, তাও ওনাকে ছোট ফ্যামিলির ছেলে। আমাদের কেমন ফ্যামিলি? আমার অ্যাক্টিং করার খুব শখ ছিল। মোহনবাবু কথা দিয়েছিল যে আমার চান্স করিয়ে দেবে। মেরে পাস কনফেস করনে কে লিয়ে কুছ ভি নেই বাচা। লেটস মেক এ প্রমিস টুনাইট, যার যা যা মনে চাপা রয়েছে সব বলে ফেলুন। সেসব গোপন কথা, যন্ত্রণা, মনের ব্যথা সব কিছু আমরা এই গভীর খাদে ফেলে রেখে কালই চলে যাব। আর কেউ কোনো দিনও সে কথা জানতে পারবে না।